তো বন্ধুগণ, এই স্টোরিটার নাম গেলো রোজিও প্লাস ভ্যাম্পায়ার। এখানকার আমরা প্রথমে দেখি একটা মেন ক্যারেক্টারকে, যার নাম অনকুন। সে বাসে করে যখন যাচ্ছিল, নিজের বিষয়ে সে কথা বলতে থাকে। সে অনু এমন একটি স্কুলে পড়তো যে স্কুলে মাত্র ছেলেরাই শুধু পড়তো। অনু চাইতো যেন অনুর সাথে যেন অনু এমন স্কুলে ভর্তি হয় যে স্কুলে অনুর সাথে মেয়েরাও পড়ে, মানে মেয়ে ছেলে একসাথে পড়বে। অনুর বন্ধুরা এই সব নিয়ে একদিন বিকালে ডিসকাস করছিল, তখনই ওদের মধ্যে একটা বন্ধু এই সব নিয়ে কথা বলে। অনু এই সবে অনেক এক্সাইটেড হয়। এরপরে আমরা সিন দেখি যে অনু রাত্রিবেলায় নিজের ঘর থেকে বাইরে আসে, ওর মা কাঁদছিল। অনু দেখে অবাক হয়ে যায়। তখন অনুর মা বলে যে ওর বাবা রাস্তায় যখন হাঁটছিল, একজন অদ্ভুত এক ব্যক্তি অনুর ওর হাত থেকে কিছু একটা পড়ে যায়, যেটা অনুর বাবা পেয়ে যায়। সেটা ছিল একটা স্কুলের ভর্তি হওয়ার ফর্ম। এটা দেখে ওর মা বাবা ড্যান্স করতে লাগে, যেটা অনুর দেখে বলতে গেলে অনেক অদ্ভুত লাগে। স্কুলটা অনেকই ভালো স্কুল, ওদের মা বাবারে বলে। অনু সেটা শুনে ভাবে কি না কি হবে। অনু বলতে থাকে একটা 15 বছর ছেলে এই সবে পর ওই স্কুলে যেতে চায়। তখনই বাস ড্রাইভার বলে, অনু তুমি কি জানো যে তুমি যে স্কুলে যাচ্ছ এই স্কুলটা একটা রহস্য আছে। অনু বলে, আপনি কি সব বলছেন। বাস ড্রাইভার বলে, না তুমি ভেবে দেখো এই স্কুলে কী সব রহস্য থাকতে পারে, তোমার মনে কোনো কল আছে। তখনই অনু এক কাজিন ফোন করে, অনুই কলটাকে অ্যাটেন্ড করে, করে ওর সাথে কথা বলতে থাকে। তখনই আমরা দেখি বাস ড্রাইভারটা একটা অদ্ভুত টানালের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। যেই টানালের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে অনু বাস ড্রাইভারের মুখটা আমরা দেখি। তারপর অনু ওই স্কুলের ওখানটায় পৌঁছে যায়। ওই জায়গাটা ছিল অনেক অদ্ভুত, লেক যেটা সেই লেক ছিল লাল, আকাশ ছিল সাদা, কিন্তু ওখানটায় ছিল অনেক ভয়াবহ অবস্থা। বাস ড্রাইভার বলে, এবার এখান থেকে তুমি সামলা। এই বলে বাস ড্রাইভার নিজের বাস নিয়ে আবার চলে গেল। অনু ওখানটায় পৌঁছে নিজের বোনকে আরেকবার কল করার চেষ্টা নিজের কাজিনকে আরেকবার কল করার চেষ্টা করলো, কিন্তু সেই কলটা দুঃসাধ্যভাবে ওখানটা আর পৌঁছাচ্ছিল না। এরপর অনু ওই ভয়ে ভয়ে জঙ্গলে হাঁটতে শুরু করে আস্তে আস্তে। অনু স্কুলে হাঁটতে হাঁটতে একটা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে, যেখানে অনু অনেক ভয় পেয়ে যায়। ও চারদিকে কিরম ভয়ে ভয়ে একটা জিনিসপত্র দেখতে থাকে। অনু এবার একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে অনু একদম থমকে দাঁড়িয়ে যায়, কেন কোনো শব্দ শুনছে। অনু এইসবের ভয়ে অনু দৌড়াতে থাকে। তখনই অনু মাঝপথে কিছু দেখার জন্য চেষ্টা করে। আর ও যাওয়ার সময় আকাশের দিকে যখন তাকায়, অনু দেখে যে একটা ব্যাট মানে একটা বাদুর কথা বলছিল। এটা অনুর খুব অদ্ভুত লাগে, তাই অনুটাকে সরিয়ে দেয়। তখনই ওকে এসে একটা মেয়ে ধাক্কা দেয়। মেয়েটার ধাক্কা দেওয়ায় অনু ওই মেয়েটার সাথে ধ্রাম করে পড়ে যায়। এবার এর পরের সিন, যখন অনু ওঠে, অনুর পায়ে হাত দিলে মেয়ে তা করে ওঠে। এই সিনটা আমি বলবো না, কারণ এই সিনটা হেভি অদ্ভুত সিন। তা যাই হোক, মেয়েটার নাম ছিল গিয়ে আকাশিয়া, মোকা আকাশিয়া। এবার এরপরের সিনটা আমি আর দেখবো না, তার দেখাবো না, এর তারপরেটা দেখা যাবে। অনুর ওই মেয়েটাকে দেখে নাক থেকে ঝরঝরি রক্ত পড়তে লাগে। মেয়েটা আই এম সরি বলে অনুর রক্ত মুছতে যায়। তখনই মেয়েটার নাকে একটা গন্ধ আসে, যে গন্ধটা অনেক অদ্ভুত গন্ধ ছিল। অনু মেয়েটাকে দেখে আকাশিয়াকে, যে অনেক মাথা নিচু করে দাঁড়িয়েছিল, অনুর মাথায় গন্ধ শুকে বলে এটা অনেক ভালো গন্ধ। তখনই মেয়েটা বলে, আমি একজন ভ্যাম্পায়ার বলে অনুকে কামড়ে দেয়। কামড়ে দেওয়ার পর মেয়েটা উঠে বলে,
সরি আমাকে ক্ষমা করে দাও। অনু বলে তুমি আমাকে কামড়ালে। অনু দেখে যে কামড়ানোর পরে ওখানে দাঁত বসে গেছে। মেয়েটা বলে তুমি কি ওই একই একাডেমিতে আছো? তো বন্ধুকে আমি বলে দিই এই একাডেমির নাম ইউহাই একাডেমি হাই স্কুল। তো এখানে অনু বলে যে আমিও স্কুলে পড়ি। তখন আকাশে লজ্জা পেয়ে বলে তুমি কি ভ্যাম্পায়ারদের কি পছন্দ করো? অনু মেঝেতে পড়ে বলে তুমি কি জোক মারছো? হ্যাঁ। এটা শুনে মেয়েটা মানে যে আকাশিয়া মোকা সেন সে অনুর উপর ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুগণ এখানে আসল স্টোরি গিয়ে হলো আকাশে একজন ভ্যাম্পায়ার যার গলায় রোজানে থাকার জন্য ভ্যাম্পায়ার নিজের ট্রু ফর্মে আসতে পারে না। এদের দুজনদের তখনই বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যায় আর এরা একে অপরকে ফ্রেন্ড বলেও মেনে নেয়। আকাশিয়াকে দেখতে অনেক ভালো ছিল বলে অনু ওকে দেখে ওর ওপর বলতে গেলে কি এক হয়ে যায় সেটা আমি বলতে পারবো না। এরপর সিন স্কিপ্ট হয় ওদের স্কুলকে দেখানো হয়, যেখানে এদের স্কুলটাও দেখে অনেক ভয় ভয় লাগছে। ওদের ম্যামের নাম নিয়ন। নিয়ননি ম্যাম বসে বসে ওই স্কুলের রুল বোঝাচ্ছিল আর অনু মজায় মস্তিতেও ঘুরছিল কারণ স্কুলটাও নতুন এসছে। এবার যখন নিয়নি ম্যাম নিজের স্কুলের রুল বোঝাচ্ছিল অনু ওটাকে মন দিয়ে শুনতে থাকে। নিয়নি ম্যাম বলে এই স্কুলটা গেল মনস্টারদের স্কুল আর এই স্কুলে প্রত্যেকটা মনস্টার থাকে। এই স্কুলের কেউ নিজের আসল রূপে আসতে পারবে না যে আর এই স্কুলে একদমই মানুষের আসা বন্ধ। যে আসবে সেই মানুষকে মারবে। অনু ভয় পেয়ে ম্যামকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে ম্যাম মানুষদের কী হবে। তখনই নিয়ম ম্যাম ওদেরকে সব রুল বোঝেছে, ওদেরকে মনস্টার ফর্মে আসতে হবে না, সব করা হবে না। তো অনুই মনস্টারদের কথা শুনে অনুর যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। এবার নিয়নি ম্যাম শত সব রুল বোঝাতে লাগে আর অনু যতটা ভয় পেয়েছিল তার পাশে যে বসেছিল সে অনুকে ততটাই ভয় দেখাচ্ছিল। এবার নিয়নি ম্যাম পড়ানো স্টার্ট করে। এবার অনু তো আমাদের ভয় পেয়ে বসেছিল কিন্তু ওর পাশের জন যে সে অনুকে আরও ভয় দেখাচ্ছিল যা কেন অনু থরথর করে কাঁপছিল। তখনই নিয়নি ম্যাম যেই পড়ানো স্টার্ট করে তখনই নিয়নি ম্যামের পিছন দিক দিয়ে লেজ এসে যায় আর নিয়নি ম্যাম এই স্কুলের রহস্য বলতে থাকে। এই স্কুলকে তিনজন ডিমান মিলে বানিয়েছিল, এই স্কুলটা মনস্টার স্কুল, এখানে মনস্টাররা পড়ে। নিয়নি ম্যাম এইসব বোঝাতে লাগে। ওনার তখনই ভয়টা হাত থেকে বয়ে পড়ে যায় তার পাশের জন ততই ওকে ভয় দেখাতে লাগে। এবার সে ম্যামকে জিজ্ঞাসা করে ম্যাম এই স্কুলে কি সত্যি মানুষ এলে তাকে মেরে ফেলা হবে? অনু শুনে এটা আবার ভয় পেয়ে যায়। তখনই আকাশিয়া মানে মোকা সেন আসে, এসে বলে আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম আমার দেরি হয়ে গেছে। এসে সে সবাই দিয়ে নিজে ইন্ট্রোডাকশন দেয় দিয়ে বলে আমি মোকা আকাশিয়া। সবাই ওর ওপর ইমপ্রেস হয়ে বলে একে কি সুন্দর দেখতে, ভালো দেখতে, মানে বুঝতেই পারছেন। তখনই আকাশিয়া অনুকে দেখে ওনার ওপর ঝাঁপিয়ে পড়ে। স্টোরিটা শেষ।